ফিনিশার শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ফিনিশার শৃঙ্খল ফিনিশার শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও দাও ঘুরিয়ে দাও ফিনিশার শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও ফিনিশার শৃঙ্খল একটা মানুষকে কারাগারে রাখা হয় এর জন্য সে যেন বাংলাদেশ দেশের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং সমস্ত কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়। তদ্রুপ আপনি যখন একটা সার্টিফিকেট অর্জন করবেন 25-27 বছর বয়সে, সেই সার্টিফিকেটের কাজটা কি? 30 বছর হওয়া মাত্রই এই সার্টিফিকেটের পরে আর কোনো ভ্যালিডিটি থাকে না, কারণ আপনারা জানেন চাকরির বাজারে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি সকল ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বয়স হলো 30। এই 30-এর পরে এই সার্টিফিকেটের বিয়ে করা ছাড়া বা বিয়ের বাজার ছাড়া আর কোথাও সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। আপনারা যখন একটা পত্রিকা সকালে 10 টাকাতে কিনেন, সেটা সন্ধ্যা হয়ে গেলে সেটারও যেমন মূল্য থাকে না, সার্টিফিকেটও যখন আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মেধা খরচ করে অর্জন করি, তখন এই 30 বছর পার হয়ে গেলে এই সার্টিফিকেটের আর মূল্য থাকে না। তদ্রূপ এই যে একটা মেসেজ বা শিকল আমরা তরুণ শিক্ষার্থী সমাজটা আমাদের যে আবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের যে মেধাটিকে যে বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে আমরা আমাদের মেধাটা প্রকাশ করতে পারতেছি না বা আমরা কোনো চাকরি বাজারে অ্যাপ্লিকেশন করতে পারতেছি না। বিদায়, আমরা আজকের এই কারাগার সাথে তুলনা করেছি। আপনারা জানেন আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, যখন একটি ছেলে 30 বছর পার হয়ে যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ থেকে যখন তারা আর চলে আসতে পারে না, পাশাপাশি আপনি গবেষণা করতে যাবেন বা বিদেশ চলে যাবেন, তখন এই 30-এর কারাগার থাকার কারণে কোনো ছেলেমেয়ে উচ্চশিক্ষিত হয়ে দেশে এসে আর কোনো জব সেক্টরে ভালো সেক্টরে ঢুকতে পারে না, কারণ এই 30-এর শিকল না ভাঙতে পারলে এবং চাকরিতে আবেদনের বয়সীমা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি 35 না করলে এই শিক্ষিত সমাজ একটা ব্রেন ড্রেনের সৃষ্টি হবে, পাশাপাশি আমাদেরকে এই কারাগারের মতো আবদ্ধ করে রাখা হবে, যার ফলে আমাদের অর্জিত সার্টিফিকেটের এবং মেধা কোনো সঠিক মূল্যায়ন বা আমরা প্রতিফলন ঘটাইতে পারবো না। কিন্তু আবেদনের বয়সীমা বৃদ্ধির বিষয়টি গত 2018 সালে এস্তার স্পষ্ট করে উল্লেখ করা ছিল যে বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সীমাটি বৃদ্ধি করা হবে, যেহেতু করোনা আমাদের একটা চরম বাস্তবতা গেছে। বাংলাদেশ সরকার যদিও একটা ব্যাকডেট দিয়েছে, কিন্তু বিসিএস এবং নন ক্যাডারের ক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়সীমাটি 30 থাকায় এবং তাদেরকে ব্যাকডেটের আওতা না আনায় আমরা বিষয়টি তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের যে চাকরিতে আবেদনের বয়সীমা বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে 30 থেকে বাড়িয়ে 35 করে দেওয়ার জন্য সমস্ত তথ্যপত্র নিয়ে আমরা তাদেরকে দিয়েছি এবং এই কূটনৈতিক যোগাযোগগুলো আমরা ধারাবাহিকতাভাবে আমরা আরও অন্য অন্য জায়গায় করে যাচ্ছি। আগামী 2 সেপ্টেম্বর আমরা একটা শিক্ষার্থী সমাবেশ দেখেছি প্রেস ক্লাবে ইনশাল্লাহ। যদি আমাদের এই দাবিগুলো বিলম্বে বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা সেটার উত্তর সারা বাংলা ছাত্র সমাজ দেবে।